আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আল মাসুদ, তানজিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি দারুণ মজার মেয়োনিজ। মেয়োনিজের জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি আর পাঁচ ছয় কোয়া দেশি রসুন, এক চামচ সরিষা, সাদা সরিষা, দুই চামচ চিনি, এক চামচ গোলমরিচের গুঁড়া, আমি সাদাটা নিয়েছি, আপনারা কালোটা নিতে পারেন, দুই চামচ লেবুর রস, এক কাপ সয়াবিন তেল, দুই চামচ দুধ আর কোয়াটার চামচ লবণ। বন্ধুরা, আমি এখন এই ডিমটা ব্লেন্ডারে জগে দিয়ে দিলাম আর সাদা সরিষা, চিনি, রসুন, গোলমরিচ, এ পর্যায়ে আমি ব্লেন্ডারটা একটু চালিয়ে নিব। এরপর যে আমি লবণ এবং দুধ দিয়ে দিলাম, এরপর যে আমি তেল দিব, তেলটা একবারে দেওয়া যাবে না, চার পাঁচবারে দিতে হবে, আমি সামান্য কিছু তেল দিলাম। আবার কিছু তেল দিয়ে দিব, বন্ধুরা এই দেখেন আমার মেয়োনিজ অবস্থাটা হয়ে গেছে। আমি সামান্য তেল বাকি আছে, আমি বাকি তেলটা এখন দিয়ে দিব। বন্ধুরা, আমি 10 মিনিট ব্লেন্ডারটা চালাইছি, এই দেখেন কত সুন্দর মেয়োনিজ হয়ে গেছে, দোকানের থেকেও পারফেক্ট। এই যে আমি এটা পরিবেশন করে একটা পাত্রে ঢেলে আমি আপনাদের দেখাই। 10 মিনিট আমি ব্লেন্ডারটা চালাইছি, এই ব্লেন্ডারটা একটু তাপ হয়েছে, তাপের কারণেই এটা এত ঘন হয়। এদিকে কমপক্ষে 10 মিনিট কিন্তু আপনাদের ব্লেন্ডার সবাই চালাইতে হবে। খুব সহজ রেসিপি, আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাইতেছি। বন্ধুরা দেখেন কত ঘন এবং কত সুন্দর এবং টেস্টি একটা মেয়োনিজ হয়ে গেছে। খুবই সহজ রেসিপি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা দয়া করে লাইক দিবেন। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ মজা মেয়োনিজ। এই দেখেন কত সুন্দর এবং কত একদম ঠকঠকা, খুবই সহজ রেসিপি। আপনারা সবাই ট্রাই করবেন, সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা, খোদা হাফেজ।